গঙ্গায় 91 কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়লো মৎস্যজীবীদের জালে। দানব আকৃতির মাছ দেখতে ভিড় জমান পৌরবাজার মাছ আড়তে। মাছের আকৃতি দেখে রীতিমতো অবাক হন অনেকেই। মালদা জেলার মানিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গার পারে বিশাল আকৃতির বাঘার মাছ ধরা পড়ে। ওজন প্রায় 91 কেজি। জানা গিয়েছে মাছের এক পাইকার মানিকচক এলাকা থেকে 30,000 টাকায় মাছটি কিনে নিয়ে আসেন নেতাজি পৌরবাজার মাছ আড়তে। বাজার থেকে সেই মাছ বিক্রি করা হবে 500 থেকে 600 কেজি টাকা দরে। বুধবার সকাল থেকে মাছ দেখতে রীতিমতো ভিড় জমান বহু মানুষ। এর আগে এত বড় মাছ কেউ দেখেছেন বলেও সন্দেহ রয়েছে সবার মনে। এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় 5 জনকে। বুধবার বিক্রি করা হবে এই মাছটি। গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘার এই মাছ। ভালো দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আড়তে নিয়ে আসা হয় এবং এই মাছ দেখতেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। এরা মাছ ধরা পড়েছে মানিহারির দিকে, হ্যাঁ বিহারের মানিহারির দিকে। ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি বাঘাটার মাছ। না এই বাঘার মাছের নামটা বাঘার 85 কেজি। 85 কেজি কেমন দাম আছে? দাম আজকে সেরকম পাইনি, ওই জন্য আজকে রাখা যাবে মাছটা, হ্যাঁ কালকে বিক্রি হবে। দামটা মোটামুটি 450 মধ্যে, হ্যাঁ গঙ্গা নদীর মাছটার মোটামুটি পাড়ায় গোটা মাছের দাম মোটামুটি 30,000 টাকা। সবচেয়ে বড় দামটা তো ভ্যাটুনটা না, দামটা তো মানে 600-700 টাকা নিচে তো হবে না। আর সে বাঘার মাছ তার মূল্য দামটা কেউ দিতে পারবে না। সেই জায়গায় বাঘারটা আমাদের সবচেয়ে ভালো মাছটা উঠেছে, মালদায় এসে ধরা পড়েছে এসে নিয়ে। হ্যাঁ হ্যাঁ মাছ তো দেখবে, ভিড় তো হবে, সেটা সাধারণ মাছ তো না, এটা সেই মাছ। সে কত বছর পর যে আসলো তো 91, তার মানে 91 কিলো।